মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাব পাশের দাবি। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মা কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ। বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এই ব্যাপারে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশের দাবি জানানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে আজ শুক্রবার 10 জুন জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ইসলামী আন্দোলন শুক্রবার বাংলাদেশের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে সংসদে নিন্দা প্রস্তাব তোলার দাবি জানান দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছে। ক্ষমতায় থাকার জন্য তারা সব কিছু জলাঞ্জলি দিতে পারে। ভারতে নবীর এত বড় অবমাননা হওয়ার পরও সরকার একটি বিবৃতি দিতে ভয় পাচ্ছে। তারা যদি ভেবে থাকে যে মোদি এসে গদি রক্ষা করবে, তাহলে সেটা হবে সমস্ত বড় ভুল। অন্যদিকে কপাল পড়ল ভারতের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য থেকে বাদ পড়ল ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ থেকে বাদ পড়েছে ভারত সহ মোট 5টি দেশ। কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সাধারণ পরিষদে জাতিসংঘের সদস্য দেশগুলোর ভোটে নতুন করে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক এবং সুইজারল্যান্ড এই 5টি দেশ নির্বাচিত হয়। 2023 সালে 1 জানুয়ারি থেকে 2 বছরের জন্য দায়িত্ব পালন করবে এই দেশগুলো। ভারত ছাড়াও বাদ পড়েছে আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো এবং নরওয়ে। জাতিসংঘের 15 সদস্যের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। বাকি 10টি দেশ অস্থায়ী সদস্য। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে 2 বছরের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। তবে এক্ষেত্রে দেশগুলোর সাধারণ পরিষদের 2/3 ভেটো প্রয়োজন। এর আগে 1950 থেকে 1951 এবং 1991 থেকে 92 এবং সাম্প্রতিক অতীতে 2011 থেকে 12, 2021 থেকে 22 সালে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের পক্ষ জানিয়েছিল 2021-22 সালের জন্য ভারত সদস্য দেশগুলোর বিপুল সমর্থন পেয়ে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।